ওরে বাপরে, মা দেখে বাচ্চা নেওয়ার জন্য দেখে না। জিউস এবং ওনার মেয়ে মার্লিন্স ফার্স্ট লাভ, তার ডটার রয়েছে হোয়াইট এন্ড গ্রেইশ কালার এর মধ্যে, এটা হচ্ছে পিপা এবং পুনের ব্লাড লাইন। অনেকে ব্ল্যাক জিএসডি খোঁজেন, হোয়াইট জিএসডি খোঁজেন, তারাও যদি যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। তো ব্রিড কোয়ালিটি গ্যারান্টি এবং হেলথ অ্যাসিওরেন্স আমাদের টেলার থেকে প্রোভাইড করা হয়। আর এটা হচ্ছে ঢাকুরিয়া, ঢাকুরিয়া রেলগেট, ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, সেখানে দু জায়গা থেকে 5 মিনিটের দূরত্বে, একদম সোজা রাস্তা। তারপর ফোন করবে ম্যাডাম, আমরা দেখিয়ে দিচ্ছি আগে, আমাদের প্রচুর লিটারও হয়ে রয়েছে, আপকামিং যে রিজার্ভেশনের জন্য রেডি হচ্ছে, উইদিন আ মান্থ সেগুলো রেডি হয়ে যাবে এবং দাদাকেই ডাকা হবে ওদেরকে শো করার জন্য। তো আজকে আমরা আমাদের কেনেলের সমস্ত ফিমেলগুলোকে আপনারা দেখে নিন, চেক আউট করুন। বেশ কিছু ফিমেল এখানে রাখা আছে যারা আমাদের ডক্টর চেক আপের জন্য এসছে এবং আমাদের ফার্মেও আরও অনেক ফিমেল রয়েছে। তো আপাতত ওদেরকে আমরা দেখিয়ে দিই, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে সব অ্যাডাল্ট আছে তাই তো ম্যাডাম? অ্যাকচুয়ালি দে আর অল লাইক মাই লিটল ডটারস, এই কারণে আমি এদের এখন গরমকাল বলে একটা সিরাম কেটে দিয়েছি। আচ্ছা, শুধুমাত্র সিরামের জন্য বড় লোম রেখে ওদেরকে কষ্ট দিতে চাই না। একদম ঠিক। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমার এটা কিন্তু আপনার চ্যাম্পিয়ন সিজু, ও অলরেডি সিকেসি এবং এনডিকেসি তে আপনার প্রাইজ জিতেছিল। আচ্ছা, দাও আরেকজন তো চলে গেল। থ্যাংক ইউ। ওই দুটো সিজু আছে যাদের লোম কেটে দিচ্ছেন বলছেন তাই তো? আর তিনটে সিজু আছে, দুটো লোম কাটা আছে আর একটা লোম আছে, আর ওইটা পমেরানিয়ান আছে তাই তো? একটা বিগেল। আচ্ছা, এদের তো আপাতত বেবি হয়নি তাই তো এখন? না এখন দেখুন, প্রথম কথা হলো হচ্ছে এদের বয়স হচ্ছে সবারই 3 থেকে 5 বছরের মধ্যে। আচ্ছা, তো এক্ষেত্রে সবসময় উচিত অন্তত 2 ইয়ার্স কমপ্লিট করে তারপর মেটিং বা ব্রিডিং এর দিকে এগোনো। তার আগে করলে পরে আর কিছু না, ডগের মধ্যে সেই পরিপুষ্টি বা নিউট্রিশনটা কমপ্লিট হয় না যার জন্য এদের ভালো মেটিং হয়ে ভালো ব্রিডিং হতে পারে। তো এথিক্যালি বা প্রসিডিউর অনুযায়ী কমপ্লিট করে কি মেটিং করতে হবে, অ্যাট লিস্ট 2.5 ইয়ার্স মেটিং করলে ভালো। এইবার ম্যাডাম চলে এসেছি, 3 তিনটে ল্যাবরেটর দেখে নাও, এদিকে দুটো আছে এখানে একটা আছে।
তিনটেই ফিমেল আছে তাই তো ম্যাডাম? একদম একদম, ও একটু এজড হয়ে গেছে, আর 9 ইয়ার্স ওল্ড, বাট ইউ ক্যান চেক হার স্কিন কালার, স্কিন কোর টেক্সচার, এখনো কত সুন্দর রয়েছে, মেইনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট, কত ভালো থাকে, 9 9 1/2 ইয়ার থেকে এত ভালো করে এখনো দারুণ হয়ে গেছে। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওর অ্যানাটমি দেখে বুঝতে পারবেন, শি ইজ এক্সক্লুসিভ কোয়ালিটি ল্যাব্রাডর ছিল, ও একটা টাইমে অনেকগুলো শো করেছে, প্রাইজও জিতেছে। বাহ খুব ভালো। এন্ড শি ইজ মাই এক্সক্লুসিভ কোয়ালিটি অ্যানাদার ডটার, ডটার অফ সার্বিয়া ইম্পোর্ট টি জোকার ফর ইউ শাইনিং দেয়ার আইজ নডির মে 80। আচ্ছা, তো এর যে ব্লাড লাইনটা রয়েছে খুবই সমৃদ্ধ, এবং এর যে অ্যানাটমিটা রয়েছে, যারা ল্যাব্রাডর জেনারেলি একটা মেল ডগের মধ্যে পাওয়া যায়, সেটা কিন্তু আপনি ফিমেলটার মধ্যে দেখতে পাবেন, খুব ভালোভাবে অবজারভেশন করবেন, কোনো ভাবেই স্ন্যাপি ফেস নয়, মুখ সরু হয়ে যায় অনেক ল্যাব্রাডর, অনেক ল্যাব্রাডরের টেলটা লম্বা হয়ে যায়, যে কারণে অনেক সময় মনে হয় মিক্স ব্রিড, বাট এই রকম কোয়ালিটির ল্যাব্রাডর যদি নিতে চান আপনারা একদম চোখ বন্ধ করে ডিএস প্যানেলে কল করতে পারেন। একদম দেখে না আপাতত কি এর বেবি আছে আপনার কাছে এখন? একদম এর বেবি এখন হবে আর 6-7 মাস বাদে। আচ্ছা আচ্ছা, ওর ব্রিডিং এখনো হয়নি, করানো হবে, ওর আপাতত মানে মেটিং হবে উইদিন 2 মান্থস। এর কিরকম বয়স হয়েছে? এর হচ্ছে 3 বছর বয়স। 3 বছর? হ্যাঁ। ও এখনো বেবি নেননি? না। এথিক্যাল ব্রিডার দুটো সিজন না গেলে চট করে মেটিং করাতে চায় না। ঠিক কথা। উচিত না, একটা ডগের মিনিমাম নিউট্রিশন কমপ্লিট না হলে মাদার হওয়ার মতো সেরকম হেলথ কন্ডিশন থাকে না। ঠিক। যাতে সেই কন্ডিশন থাকে সেই অবস্থাতেই আমরা ব্রিডিংটা করাই। এতটা জলি রয়েছে, এতটা অ্যাক্টিভ রয়েছে একটা ফিমেল ডগ, অ্যান্ড অলওয়েজ চেক ইউর দ্য ওয়েট অফ দ্য ল্যাব্রাডর, সেটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ওবেসিটি এসে যায় কারণ ল্যাব্রাডর একটু ওবেস তো, সেটা আপনাকে দেখতে হবে যেন 30-35 কেজির ওপরে একটা ল্যাব্রাডরের না কখনো ওজন হয়, সেটা হলে পরে বুঝতে হবে শরীরের ওবেসিটি এবং ফ্যাট। দেখো কেমন অ্যাক্টিভ হয়ে শুধু দেখে না। আপাতত যদি এই ভিডিও দেখে আপনার কাছে কেউ ল্যাব্রাডর পাপি মানে যোগাযোগ করে বা লাগবে তাদের, পাবে তো তাহলে? অবশ্যই পাবে, বিভিন্ন কোয়ালিটি হয়, এরকম হয় না অনেকে বলে কি হোম কোয়ালিটি শো কোয়ালিটি, তার মধ্যে অনেক রকম কোয়ালিটি, একদম কোয়ালিটি আছে, ওদের ব্লাড লাইন এবং পেডিগ্রির উপর ডিপেন্ড করে সেই কোয়ালিটি গুলো হয়, এবং সেগুলো কি কি হয় আমি সব পাঠিয়ে দেবো, তাদেরকে ডিটেইলস আমি জানিয়ে দেবো। আচ্ছা, এবার ম্যাডাম নিয়ে এসেছে দুটো গোল্ডেন রিট্রিভার, দেখে নাও দারুণ অ্যাক্টিভ আছে গোল্ডেন রিট্রিভার। আসতে দুটোই ফিমেল আছে তাই তো ম্যাডাম? দুজনেই ফিমেল আছে। আচ্ছা, ও হচ্ছে গোল্ডেন ফ্রিডম স্মাগ, ও তার মেয়ে, ওর এখন 1.5 বছর বয়স। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে, ভালো কোয়ালিটি, একদম গোল্ডেন রিট্রিভার মুখের যে শেপটা হয় একদম দেখুন, দেখলেই বুঝতে পারবেন কি রকম কোয়ালিটি রয়েছে, আর এর মানে জন্য অনেকেই ওয়েট করছে, অনেকেই জিজ্ঞেস করেছে যে এর কবে পাপ্পি হবে, তো এর কিন্তু মাসখানেক পরে কিন্তু এর ব্রিডিং হওয়ার কথা। ঠিক আছে, মোটামুটি এরকম একদম মুখটা দেখে নিন, আপনারা যারা টাকার বাজারকে চেনেন একদম ওরকম টাইপের কোয়ালিটি কিন্তু গোল্ডেন রিট্রিভার, এইটুকু অ্যাট লিস্ট বুঝতে পারবেন। ও আমার একটা ছোট্ট পুচকু বাচ্চা, আচ্ছা হচ্ছে 5 মাস, এর জন্য দুরন্ত পড়াটা, আর কালারটা দেখেছেন একদম রি গোল্ডেন, এরকম কালারের গোল্ডেন রিট্রিভার যারা, তাদেরকে আমি বলে রাখি যে একটু আগে থেকে বলে রাখবেন, কারণ বেশিরভাগ সময় এই কালারটা পাওয়া যায় না, এটা একদম প্রপার ব্রিড গোল্ডেন, দেখুন 1 সেকেন্ডও কিন্তু থামছে না, পুরো কোয়ালিটি গোল্ডেন রিট্রিভারের।
তারপর এরকম বেবি যদি কেউ নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করলে কি হবে? তাই তো, মোটামুটি কিরকম রেঞ্জ আসবে যদি একটু আইডিয়া দেখুন? এরকম কোয়ালিটির যদি গোল্ডেন রিট্রিভার নিতে হয় তো অ্যারাউন্ড 30,000 মিনিমাম, ঠিক আছে? আর আপনার যদি এর মতো নিতে হয় তাহলে 15-20 এর মধ্যে পেয়ে যাবেন, 20,000 এর মধ্যে। হ্যাঁ, মানে মানুষ অনেকের শখ থাকে যে ইম্পোর্টেড বাচ্চা পুষবো। হ্যাঁ, ইম্পোর্ট কোয়ালিটি নিতে গেলে দেখুন যে কোনো জিনিসের যেরকম গুড গোল্ডেন ফ্রিডম স্মাগের মেয়ে আছে, তো এর যদি বাপ্পি নিতে হয় বা এরকম কোয়ালিটিরও নিতে হয় অ্যারাউন্ড 30-35। আচ্ছা, এমনি তো গোল্ডেন রিট্রিভার 14-15 তো মানুষ এমনি কিনছে এখানে, একদম একদম। তার মধ্যে যদি ইম্পোর্টেড যদি 20-এর মধ্যে পায় তাহলে তো বলে না সোনায় সোহাগ আর একদমই। তবে একটু আগে থেকে বলে রাখতে হবে, কারণ একদম 2-3 দিন আগে বললে সেটা সম্ভব না। না, সেটাই যাবে। একটু আগে থেকে বলে রাখলে অবশ্যই আমি কম দামে করে দেব, আর যদি আপনার চ্যানেলের নাম নাই সেটা অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। ভালো জিনিস পেতে হলে তো একটু মানে অপেক্ষা করতেই হবে, একদমই তাই। আজকে বললে কালকে পাওয়া যাবে না, কিন্তু যদি নিতে ইচ্ছা হয় তো অবশ্যই ম্যাডামের সঙ্গে তোমরা যোগাযোগ করে রাখতে পারো। তো সন্তান এইবার দেখো বলে বড় ঘর তিনটে গোল্ড রিট্রিভার আবার চলে এসেছে, আবার সাইবেরিয়ান হাস্কি, সুপার ম্যান, জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড নাম দাদা? জ্যাক। জ্যাক সুপার ম্যান, সুপার ম্যান রানী, রানী সুপার ম্যানের নাম। এই হাস্কি রয়েছে জার্মান শেফার্ড, কি আছে ম্যাডাম বলে দিন। জার্মান শেফার্ডটি মেল রয়েছে, আমার সমস্ত কন্যার মধ্যে একমাত্র পুত্র রয়েছে আজকে। ও হচ্ছে টনি বন ব্যাট বলের ব্লাড লাইন রয়েছে, ওর এখন বয়স হচ্ছে 10 মান্থস। ওর 10 মান্থস বয়স দেখো, এক সেকেন্ড চুপ করুন। তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ ব্ল্যাক মাস্কটা পাওয়াটা একটু মুশকিল। আর প্রপার ব্ল্যাক এন্ড ট্যান কালার, এবং অনেকে ব্ল্যাক জিএসডি খোঁজেন, হোয়াইট জিএসডি খোঁজেন, তারাও যদি যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন, ওগুলো পেয়ে যাবেন। একদম একদম। আর যদি কারোর ধরুন স্টার্টস এর জন্য দরকার পড়লো স্যার? হ্যাঁ অবশ্যই, 10 মান্থস এখন কখনই স্টার্ট এখন আমি করাবো না, 1.5 বছর হোক স্টার্ট প্রুফ হলে তারপরে আমরা আপনারা যোগাযোগ করবেন। আমাদের ডগ নেওয়ার পর একটি হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে যেখানে আপনারা 24/7 ম্যানারে কল করতে পারেন। নট অনলি আপনারা শুধু ডগ নিয়েছেন বলে এই কারণে কল করছেন, যদি ডগ রিলেটেড কোনো কোয়ারি থাকে আর সেগুলো যদি সেই উত্তর যদি আমাদের জানা থাকে অবশ্যই আমরা আপনাকে বলে দেবো। শুধুমাত্র আমরা ব্রিডেড ডগের জন্য নয়, যারা স্ট্রিট ডগ রাখে তাদের যদি কোনো রকম মেডিসিনাল হেল্প লাগে যদি কখনো, বা কোনো রকম কিছু অসুখ বিসুখের ব্যাপারে জানতে হয়, তো আমরা যতটুকু জানি আমরা ততটুকু আপনাদের হেল্প আউট করবো। খুব ভালো। আর যদি ধরুন অনেক দূর থেকে কেউ দেখছে ভিডিও আসতে পারবে না, সেক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থা? অবশ্যই, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি সেখানে গাড়ি যাতায়াত করে, ট্রেন যাতায়াত করে, সেখানে কেন যাবে না, অবশ্যই লোক গিয়ে দেখবে। তবে হ্যাঁ একটা কথা বলি, আমরা এটা বারবার বলে দিই, আমাদের ডগ কখনোই ডগ বক্সে পাঠানো হয় না, শুধুমাত্র কেরিয়ার যাবে, কেরিয়ার যখন নিয়ে যাবে তাকে প্রপার ওয়েতে ক্যারি করবে, তার ডায়েট থেকে আরম্ভ করে তার মেডিসিনের কোনো রকম হেল্প লাগলে সেই কেরিয়ার সেটা দেখবে। সুতরাং প্রপার অবজারভেশনের মধ্যে দিয়ে প্রত্যেকটা পাপ্পিকে পাঠানো হয় আমাদের ক্লায়েন্টের কাছে, সেটাই ভালো, তবে সে সুস্থভাবে পৌঁছাবে। একদমই তাই, কারণ অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায় বডিতে, তো সেই জন্য সেইগুলো প্রত্যেকটা খেয়াল রেখে। এবং এটা আমি আপনাকে বলে রাখতে পারি, এটা আমাদের কেনেলের ইউএসপিও বলতে পারেন, আমাদের ডগের যখন হ্যান্ড ওভার করা হয় ক্লায়েন্টদের, প্রথমত আমরা বলে রাখি ডগের মধ্যে কোনো রকম জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকবে না, কোনো রকম কমিউনিকেবল ডিজিজ থাকবে না, এবং কোনো রকম জুনোসিস থাকবে না। জুনোসিস মানে হচ্ছে হিউম্যান টু অ্যানিম্যাল, অ্যানিম্যাল টু হিউম্যান, যেটা ট্রান্সমিটেড হয় যেরকম রোগ, তো সেটার কনফার্মেশন কেনেল দেয় লিখিতভাবে। তো ব্রিড কোয়ালিটি গ্যারান্টি এবং হেলথ অ্যাসুরেন্স আমাদের কেনেল থেকে প্রোভাইড করা হয়, এবং পারচেজ ইনভয়েসও আমাদের ডগের সঙ্গে দেওয়া হয়। আচ্ছা, এবার হাস্কির ব্যাপারে বলে দিন ম্যাডাম। একদম, সবার খুব ফেভারিট ব্রিড এবং ব্লু আইস, যেটা সবার খুব ডিমান্ডের মধ্যে থাকে, সাইবেরিয়ান হাস্কি। যে হাস্কি নাও তো ব্লু আইসই নাও। একদম একদম, হোয়াইট এন্ড গ্রেইশ কালারের মধ্যে, এটা হচ্ছে পিপা এবং পুনের ব্লাড লাইন রয়েছে। ওর এখন বয়স হচ্ছে 8 মান্থস ওল্ড, ও ডটার আমার। তো এরকম কোয়ালিটির হাস্কি নিতে গেলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তবে হাস্কি, সাইবেরিয়ান হাস্কি কলকাতায় ভালো ব্রিডিং পাবেন না, খুব কদাচিৎ হবে, দু একটা বোনা, কিন্তু ভালো ব্লাড লাইন নিতে গেলে, ভালো ব্লাড লাইনের হাস্কি নিতে গেলে একটু ওয়েট করতে হবে।
যেহেতু কলকাতাতে আমাদের হিউমিডিটিটা বেশি, এখানে গরমও বেশি পড়ে, এই জন্য হাস্কির ব্রিডিংটা সেই মতো সেই তুলনায় অত ভালো হয় না। আপনারা যদি ভালো কোয়ালিটির হাস্কি নিতে হয় তাহলে একটু সময় দেবেন, আর মোটামুটি উইদিন ওয়ান উইকের মধ্যে অর্ডার প্লেস করলে আপনারা পাপি পেয়ে যাবেন। আচ্ছা, একে কোথা থেকে এনেছিলেন ম্যাডাম যদি একটু বলে দেন? একে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে এসেছিল। দেখেন আসলে হাস্কির কোয়ালিটি। কতদিন বয়স বলেন? এখন হচ্ছে 8 মাস হচ্ছে। তারপরে যেমন ব্লাড লাইন হিসেবে দাম হবে। এইবার চলে এসছে লাস্টে দেখো ডোরম্যান, আমাদের সবথেকে লাক্সারি ব্রিড। আচ্ছা, এন্ড কুইন বি অফ মাই কেনা। আচ্ছা, আর শি নেম ইজ রানি, এবং রানির মতই থাকে ও। আর অ্যাকচুয়ালি ওর ব্লাড লাইনটা খুব সমৃদ্ধ, ওর ফাদার ইউএসএ ইম্পোর্ট, ক্যাম্বিয়াস নেটিভ সন, যার নাম হচ্ছে ডাস্টি বলে অনেকে চেনে। তো ওর ব্লাড লাইনে পাপ্পি রয়েছে, ডগ হলো ওর, এখন বয়স হচ্ছে 1.5 বছর। ওর পাপ্পি এখন করানো হবে, এবং যখন স্ট্যাগ পজিশনে দাঁড়াবে, যারা ডোভারম্যান সম্বন্ধে একটু ওয়াকি বহাল তারা বুঝতে পারবেন কিরকম কোয়ালিটি রয়েছে। ফাদার ডাস্টি, মাদার মার্লিস ফার্স্ট লাভ, তো মোটামুটি আপনারা 25 ধরে রাখুন। এবার দেখুন মার্কেট প্রাইস ওঠানামাও করে, এবার সিজন টাইম দেখতে হয়, তো অবশ্যই যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই ডিসকাউন্ট প্রাইস। যাদের ইম্পোর্ট সাইড পোষার ইচ্ছা আছে তারাও সব পূরণ করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। দেখেন দাঁড়িয়েছে কেমন ভাবে ডোরম্যান। এবার ম্যাডামের পাশে রয়েছে দেখা একটা বিগল। শি ইজ মাই বিলাভেড ডটার, 2 ইয়ার্স ওল্ড। আচ্ছা, বিগল একদম প্রপার 13 ইঞ্চেস বিগল, যেটা অনেকেই জানে না বিগল দু রকমের হয়, একটা 15 ইঞ্চেস একটা 13 ইঞ্চেস। আচ্ছা, তো ও হচ্ছে ওর ব্লাড লাইন হচ্ছে বাঙ্গালোর বর্ন, যেটা আপনার 3 ইয়ার্স কনসিকিউটিভলি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আর বিগল অফ দ্য ইয়ারও হয়েছিল। তো একটু দেখে নিন ওর ব্লাড লাইনের পাপ হয়েছে, ও নিজের ব্লাড লাইনে পৌঁছে নিজেই কান অত বড় হয়নি, ইয়ার প্লেট এবং ফেস বক্স ফেস হচ্ছে কিনা দেখে বিগেল নেওয়াটা ভালো। এবং অনেকেই বলে যে কালার কম্বিনেশন প্রপার, টিকা থাকবে আপনার, প্রপার ব্ল্যাক জ্যাকেট থাকবে, মানে ট্রাই কালার যেটা প্রপার লোকে চায় সেরকম বিগেল যদি চায় অবশ্যই পেয়ে যাবে। আমার যে পাব রয়েছে সেটা হচ্ছে রাশিয়ান ইম্পোর্ট, ফেজার বোনাফাইন ডিভালটিজের রাশিয়ান ইম্পোর্ট, তার ডটার রয়েছে ও। কতদিন বয়স বললেন? ওর বয়স হচ্ছে 5 ইয়ার্স হতে চলেছে, ওর দুবার বেবি হয়েছে। বাহ, এবং এখনো সুপার অ্যাক্টিভ, কোট কন্ডিশন যেটা পাগেদের মধ্যে থাকে না, খুব স্কিন প্রবলেম চলে আসে পরবর্তীকালে বয়স হলে পরে, তো সেগুলো কিছু দেখতে পাবেন না। এদের মাজলটা দেখুন, এই যে রিঙ্কলস পাগের খুব ইম্পর্টেন্ট, তো একদম প্রপার রয়েছে। ডায়মন্ড এখানে একটা থাকে ওদের, যেটা যত ভালো আপনার অবজার্ভ করা যায় সেটা বোঝা যায় পাগ তত ভালো কোয়ালিটি। এর বেবি যদি এখন কেউ চায় পাবে? একদম পেয়ে যাবে। এছাড়াও আরও আমাদের কাছে লিটার নামছে, অন্যান্য আরও অনেক ফিমেল রয়েছে, সেগুলোরও পেয়ে যাবেন। আর এমনিতেও আমাদের আরও অনেকগুলো লিটার রেডি হচ্ছে উইদিন আ মান্থ, আপনাকে হয়তো একটু কষ্ট করে আবার আসতে হবে, আমি সব কিছু দেখিয়ে দেবো। মানে এর বেবি বলতে আমি অনেকে বলবে কি এর তো এখন বাচ্চা হয়নি, আপনারা কোন জায়গা যাবেন? কেন, আমাদের তো আরো অন্যান্য জায়গায় আমাদের নিজস্ব কেনেলের আন্ডারে যারা যারা রেজিস্টার্ড ব্রিডার রয়েছে তাদের তো ব্রিডিং গুলো হয়ে রয়েছে। আমরা ওরকম ভাবে পাপ্পি জেনারেলি শো করি না, তো কিন্তু আমরা, কারণ দেখুন ডগ পাপ্পিকে ওরকম ভাবে শোতে রাখলে বা এক্সপোজারে রাখলে অনেক সময় পাপ্পির মধ্যে অনেক রকম কনজেস্টেড ডিজিজ চলে আসে, সেটা যাতে না আসে এবং ডগ যাতে ভালো অবস্থায় আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারি, সেই জন্য ডগকে প্রপার সিকিউরিটির মধ্যে রাখা হয়। আর ল্যাকটেটিং বিচকে আমরা ওভাবে শো করি না, ডগের ওই সময় অনেক সময় স্কিন ইস্যুস থাকে, স্কিন প্রবলেম থাকে, লোম ওঠে, তো সেই জিনিসগুলো যাতে না প্রপার অবস্থায় থাকে সেই অবস্থায় আমরা ডগকে শো করি, তো সেই কারণে আপনাদের। তবে হ্যাঁ, আমি কিছু আজকে লিটার একটা দেখিয়ে দেবো, চিন্তা নেই, আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি।
তো এছাড়া আমাদের যা আপকামিং লিটার আছে সেটা আমরা উইদিন 1 মান্থের মধ্যে আপনাকে দিয়ে সব দেখাবো। আচ্ছা, মানে আজকে মানুষ একটা দর্শকরা একটা লিটার দেখতে পাবে। বাহ, কিসের লিটার দেখাতে চলেছেন তাহলে? গোল্ডেন রিট্রিভার। গোল্ডেন রিট্রিভার, খুব ভালো। জেড ব্ল্যাক ইংলিশ কক স্প্যানিয়েল রয়েছে, ও আমাদের কেনেলের নিউ এডিশন। আচ্ছা, দারুন অ্যাকটিভ, একদম 4 মান্থস ওল্ড। এখন ফিমেলদের মধ্যে রয়েছে, বাট আফটার কমপ্লিটিং 1.5 মান্থস তারপর আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ একসাথে ফিমেল এর মধ্যে এরকম ভাবে রাখি না আমরা। ও এটা মেল আছে? একদম। আচ্ছা আচ্ছা, এরাও শো করেছে, এখনো চ্যাম্পিয়ন হয়নি, দুটো সিসি পেয়েছে। মানে যাবতীয় যে কোনো কুকুর, ব্রিডের কুকুর নিক, আপনার কাছে সবই কেসিএ সার্টিফিকেট সমেত পাবেন। হ্যাঁ, অবশ্যই, আমাদের তো কেসিএ রেজিস্টার্ড কেনেল, আপনি আমার সার্টিফিকেট দেখে নিন, ওখানে রয়েছে। কেসিএ রেজিস্টার্ড সার্টিফিকেট দেখে নাও, দা কেনেল ক্লাব অফ ইন্ডিয়া। তারপর যখন তোমরা আসবে সব দেখে শুনে নেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। কারণ যদি নাও আসতে পারো তো ম্যাডাম যেমন বললো ডেলিভারিরও ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়া, যেখান থেকেই ফোন করবে ডেলিভারি হয়ে যাবে। সেই ব্যাপারে ম্যাডামের সাথে ফোন করে তোমরা বিস্তারিত কথা বলে নিও। আর ম্যাডাম, ভাইয়ের হাতে দেখছি একটা পার্সিয়ান ক্যাট রয়েছে। যদিও আমরা ক্যাট ব্রিডিং করি না, বাট বিভিন্ন ফেলাইন যে আমাদের রয়েছে, এটা তো ফেলাইন গ্রুপ, এটা যেমন ক্যানাইন ওরা তেমনি ফেলাইন, তো ফেলাইন কিছু কেনেলের সঙ্গে আমাদের টাই আপ রয়েছে। যদি মনে করেন যে কোনো রকম ভাবে আপনারা পার্সিয়ান ক্যাট বা অন্যান্য কোনো ক্যাটের প্রজাতি আপনারা নিতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন, ওগুলো পেয়ে যাবে আপনার কাছে, তাই না? বাহ, খুব ভালো খবর। দেখো, এবার ম্যাডাম যেমন বললো যে মা সমেত বাচ্চা দেখাবে তোমাদের, তো গোল্ডেন রিট্রিভার রয়েছে। দেখো, চারটে বাচ্চা ম্যাডামদের হাতে, আর মাও আছে, মাকেও দেখানো হবে অবশ্যই। দেখুন, একটা জিনিস তো বুঝতে পারছেন, এই বয়সে কিন্তু এরকম কালার আসে না। আমরা যেটা দেখি ফোন গোল্ডেন, এটা কিন্তু প্রপার রিচ গোল্ডেন আসবে। আপনারা সবাই যে কালারটা এক্সপেক্ট করেন গোল্ডেন রিট্রিভারের থেকে, আমেরিকান গোল্ডেন রিট্রিভার একদম প্রপার রিচ কালার আসবে। আর মাজার স্ট্রাকচার তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ইয়ার প্লেট দেখতে পাচ্ছেন, কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ নেই, আর দামটাও একদম জলের মতো। দাম রাখা হয়েছে 18,000 ফর মেল, 15,000 ফর ফিমেল, কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই। আরেকবার দেখে নিন। আচ্ছা, এদের মাদারও তো কেসিআর রেজিস্টার নাকি? অবশ্যই অবশ্যই, মানে কেউ চাইলে কেসিআর সার্টিফিকেট নিতে পারবে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, এদের বয়স কত দিন হলো বলুন? আজকে নিয়ে বয়স আছে 36 ডেজ, এখন 7 লাখ ফিটিং এর উপর। আচ্ছা, দেখো 36 দিন বয়সের পাপ্পিকে দেখে নাও কোয়ালিটি কি আছে, তাহলে বড় হলে কি হবে বুঝতেই পারছো। মাকে তো দেখানোই হবে, বুঝতেই পারবে। আমরা একটা ভ্যাকসিন হবে তারপরে কিন্তু হ্যান্ড ওভার করবো, তার আগে নয়। মানে কতদিন পর দেবেন? আর 3 দিন পরে তো ভ্যাকসিন আছে, পাপ্পি ডিপি ভ্যাকসিনটা হবে। আচ্ছা, তারপরে তার কোনো রকম কোনো প্রবলেম এলো কিনা, কোনো জ্বর হলো কিনা সেটা দেখে আমরা হ্যান্ড ওভার করে দেবো। আচ্ছা, মানে এখন 5-6 দিন পর মানুষ নিতে পারবে, তাই তো? দেখে না, সেলফ ফিড করতে পারছে। আচ্ছা, দুবার ডিওয়ার্মিং হয়ে গেছে, এবার ভ্যাকসিনটা শুধু পাপ্পি ডিপি করেই হ্যান্ড ওভার করে দেওয়া। আচ্ছা, আর যেটা দাম বললেন মেল 18 ফিমেল 15, তাই তো? আর যদি সার্টিফিকেটের জন্য কি আলাদা কোনো? দেখুন, মাইক্রোচিপ নিতে গেলে তো প্রাইস রেঞ্জ তো আলাদা হয়, যদি মনে করেন মাইক্রোচিপ নেবেন তাহলে যোগাযোগ করবেন, সেই ব্যবস্থা করে দেওয়া হবে এবং মিনিমাল চার্জে। আচ্ছা আচ্ছা, দেখেন শুরু করেনি, আর পছন্দ হলে যেমন ম্যাডাম বললো তাড়াতাড়ি যোগাযোগ করে নিও তোমার সাথে। একদম সবাই যেটা চায়, রিচ গোল্ডেন, কপার গোল্ডেন। হ্যাঁ, আমাদের এই পাপ্পি হয়েছে সব। হ্যাঁ, এই যে মাদার, এই যে মা চলে এসেছে, আপনাদের সবার ভালো লাগবে, যাতে তোমার দেখলে সুবিধা হয় ওই জন্যই দেখানো। একদম, ঠিক আছে, কিন্তু সবাই তো জানো যে বাচ্চা হওয়ার পর একটু চেহারা স্বাস্থ্য ভাঙে। কিন্তু কেসিআই রেজিস্টার আছে মা, বাচ্চা যেগুলো নেবে সেগুলো কেসিআই রেজিস্টারই পাবে তোমরা। দেখো কোয়ালিটি কেমন, মা বাচ্চাদের সঙ্গে খেলছে, দেখে না শুধু। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি বীজ। হ্যাঁ, আচ্ছা, রটুইলার, রটুইলার ওর নাম তো। ওর এবার পাপ্পি করানো হবে। আচ্ছা, কতদিন বয়স হচ্ছে ম্যাডাম এর? দেখে নাও।
এরকম কোয়ালিটির ফিমেল পাপি বা মেল পাপি চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। 15,000 থেকে জেনারেলি প্রাইস শুরু হয়, এবার কোয়ালিটি ওয়াইজ প্রাইস। হ্যাঁ হ্যাঁ, যেমন কোয়ালিটি হবে সেরকম একদম। দেখেন আসলে কোয়ালিটি ঠিক আছে। নো নো, এই দেখো আমার সঙ্গে রয়েছে অটো ডিলার সবই তো তোমরা দেখতে পেলে। বাকি যে কোনো দরকার আছে বা জানার কিছু থাকলে অবশ্যই ম্যাডামকে ফোন করো। দেখো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ম্যাডাম বলে দিন। হ্যাঁ, আপনারা তো এসেইছেন যেখানে ঢাকুরিয়া কেনেলের যেটা মেইন অফিস, যেখানে আপনাকে সব অ্যাডাল্ট ডগগুলো দেখানো হয়েছে। সেখানে আমরা পাপি এক্সপোজারে রাখি না, অনেক সময় অনেক লোক বাইরে থেকে আসে, কন্টামিনেটেড ডিজিজ হতে পারে, এই জন্য সম্পূর্ণ সুরক্ষিতভাবে আমরা আলাদা জায়গায় পাপিকে রাখি। এবং এই কারণেই দাদাকে নিয়ে আসা হলো এখানে এবং দেখানো হলো এতগুলো সুন্দর সুন্দর ছোটো ছোটো পাপি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন, আমাদের নাম্বার তো দেওয়ানোই রয়েছে, 7278865163, অ্যানাদার নাম্বার ইজ 9883142261। কোনো কোয়ারি থাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারে, এবং যদি মেল করার থাকে দেন atskenel@gmail.com আমাদের মেল আইডি। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দাদা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খুব ভালো মানুষ একজন। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।